পাওয়া একদম চলতেই পারতাম না, একদম পড়ে গেছিল এবং পাওয়াটা পুরোটা এখান থেকে অবশ হয়ে গেছে, এমনকি আমার পেশাব পায়খানা বন্ধ হয়ে গেছিল। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ গৌসুল আজ, আমি ঢাকা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিউরো সার্জারি বিভাগে কাজ করি। আমার এই ভাইয়ের অপারেশন করেছিলাম আমরা রোজার মধ্যে, প্রায় 1.5 মাস হলো। তো ওনার যে কন্ডিশনটা ছিল, আসলে আমি একটু যদি বলি, ওনার আসলে প্রচণ্ড রকমের কোমর ব্যথা ছিল এবং একই সাথে ওনার পায়ের পাতাটা পড়ে গিয়েছিল। এটাকে আমাদের ফুট ড্রপ বলি। ওনার PLAD-র সমস্যা বা ডিস্কের প্রবলেম ছিল এবং একই সাথে ফুট ড্রপ বা পাতে পায়ের পাতা পড়ে যাওয়া যে সমস্যাটা, এটা আসলে সবচেয়ে খারাপ কন্ডিশনগুলো আমরা বলে থাকি সাধারণত। যদি কারো পায়ের পাতা পড়ে যায়, অনেকের প্রস্রাব পায়খানা আটকে যায়, অনেকের সেক্সুয়াল ফাংশন নষ্ট হয়ে যায়, পায়খানা এবং প্রস্রাবের রাস্তার আশেপাশে যে অনুভূতি কমে যায়, তখন এই সমস্যাটাকে আমরা কডাইগোনা সিন্ড্রোম বলি। এটা সবচেয়ে খারাপ অবস্থা এবং এই কন্ডিশনে গেলে আসলে রোগীদের অপারেশনের পরেও তাদের এই সেন্সেশনগুলো বা এই অনুভূতিগুলো অনেক সময় ফিরে আসে না। ওনার ক্ষেত্রেও আমরা অপারেশনের ক্ষেত্রে এরকমই বলেছিলাম যে আপনার এই পায়ের শক্তি কতটুকু ফিরে আসবে আমরা নিশ্চিত না, বাট আশ্চর্যজনকভাবে হলেও 1.5 মাস পরে উনি এসেছেন। আগে যে কন্ডিশন ছিল তার চেয়ে অনেকটা বেটার আমার চোখে আর কি। তো ওনার কাছেই আমরা শুনবো ওনার বিষয়টা আসলে। তো ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার বাসা কোথায় যেন? স্যার আমার বাসা ভোলা সদর। ভোলা সদর। আচ্ছা, এই অপারেশনের আগে আপনার প্রবলেম গুলো কি ছিল একটু? স্যার আমি অ্যাকচুয়ালি নামাজ পড়তে যাই মসজিদে গাতলাতে পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার পরে আমি দীর্ঘদিন বসতে পারিনি, তারপর অনেক ডাক্তার দেখেছি, তারপর লাস্ট দিয়েছি আমার এক ভাই থেকে শুনে আপনার কাছে আসছি। আপনার কাছে আসার পরে ইনশাআল্লাহ আমি অপারেশন করানোর পরে এখন আলহামদুলিল্লাহ আমি হয়তো 90% সুস্থ আলহামদুলিল্লাহ। অপারেশনের আগে আমরা শারীরিক কি কি প্রবলেম ছিল? অপারেশনের আগে আমার পা একদম চলতেই পারতাম না, একদম পড়ে গেছিল এবং পাওটা পুরোটা এখান থেকে অবশ হয়ে গেছে, এমনকি আমার পেশাব পায়খানা বন্ধ হয়ে গেছিল। কডাইগোনা সিন্ড্রোম বলে আমরা ফুট ড্রপ, একই সাথে পেশাব পায়খানা আটকে যাওয়া, সেক্সুয়াল ফাংশন চলে যাওয়া, দুই পা অবশ হয়ে যাওয়া অনেকের ক্ষেত্রে। আমার এক রাত এক দিন আমি সারা রাত দিন চিকরাইছি, চিকর ছাড়া আমার কোনো উপায় ছিল না। তারপরে অ্যাম্বুলেন্স দিয়ে আমাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেছে, সেখানে যেয়ে আমাকে পেশাব এবং পায়খানা করার পরে আমি মোটামুটি ইয়ে করে তারপরে স্যারের কাছে আসি। আসাতে স্যারে আমাকে ডিসিশন যেভাবে বলছে ওইভাবে আমি অপারেশন হওয়াতে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন আমি 90% সুস্থ। আপনি একটু পা একটু উঁচু করেন তো, এই পা আগে কিন্তু এটা উঁচু করতে পারতেন না উনি অপারেশনের আগে, উনি খুঁড়িয়ে হাঁটতেন, হাঁটা চলা অনেক ডিফিকাল্ট ছিল। হাঁটতে আমার খুব কষ্ট হইতো, এই পাও আমার লাগিয়ে গেছিল, অপশ হয়ে গেছিল বিলকুল, এখনো আছে যদিও ইনশাল্লাহ আশা করি সারে বলছে যে ধীরে ধীরে যাবে, তবে ইনশাল্লাহ আশা করি অনেকটা সুস্থ হওয়া বাকিটাও হয়ে যাবে, হয়ে গেছে এবং বাকিটাও হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। স্যারে আমাকে যেটুকু করছেন স্যার আল্লাহ তখন দিন বাঁচিয়ে রাখেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে বিষয় হচ্ছে যে ডিসিশন মেক করা বা টাইমলি অনেক সময় সার্জারির কথা বলতে হয় বা অনেক সময় রোগীরা ডিলে করে অথবা আমাদের আমরাই অনেক সময় আমাদের মতো যারা ডক্টর আছেন তারা অনেক সময় পরামর্শ দিতে হয় ঝামেলা হয়। তো এই সময় আসলে অনেক রোগী ভোগান্তির মধ্যে পড়ে যায়, কারণ আলটিমেটলি দিন শেষে রোগীরা যাই বলুন না কোনো কথা স্যারের যে কোনো ক্লিনিকে যাই ইনশাআল্লাহ স্যারের অনেক শোনা, অনেক শোনা, যে কোনো ক্লিনিকে যাই স্যারের কথা শুনলে সবাই বলতেছে যে একজন ডাক্তার উনি আল্লাহ পাশে রাখো, এবং সবাই দোয়া করে নার্স থেকে শুরু করে একজন ঝাড়ুদার পর্যন্ত সবাই স্যারের দোয়া করে। থ্যাংক ইউ, মানুষ হিসেবে তো এটাই পাওয়া। তো অসংখ্য ধন্যবাদ, আসলে ওনার পাশে আমরা দাঁড়াতে পারছি, ওনার সাথে চেষ্টা করছি ওনাকে সঠিক গাইড করতে। আমরা ওনার 1.5 মাস আগে অপারেশন করছি, এখন অলমোস্ট 90% রিকভারি হয়েছে এবং বাকি 10% ওনার প্রবলেমটা রয়েছে, সেটা গ্রাজুয়ালি এখন আজকে আমরা ব্যায়াম এবং ফিজিওথেরাপিগুলো শিখালাম, সেগুলোর মাধ্যমে আশা করি উনি অনেকটা উন্নতি হবে এবং নর্মাল লাইফে ব্যাক করবে খুব শীঘ্রই। উনি একসময় নামাজ পড়তেন আসলে টেবিল চেয়ারে বসে, নামাজ পড়তে পারতাম না, ইফতার করে আমি যে নামাজ পড়বো এই সুযোগ ছিল না। ওই দিনই আমি মেবি 13 রমজানে আমি একবারে নামাজ পড়বো যে ওই সুযোগ পানি শুয়েছি যে শোয়াতে আমার সারাটা রাত আমার চিৎকার দিতে দিতে আমি চিৎকারের উপরে আসিলাম এবং পেশাব বন্ধ হয়ে গেছে। লাস্ট আমি এখান থেকে যে এখানে একটু পোল্টি করবো এই সুযোগ আমার ছিল না। অ্যাম্বুলেন্সে আমার 5 জনে ধরে তারপরে অ্যাম্বুলেন্সে উঠেছে, 5 জন ধরে মরা মানুষ থেকে বেশি ওজন হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ আমাদের সুস্থতার মালিক, আমরা শুধু ওনার চেষ্টা করছি আমাদের পক্ষে, স্যারের চেষ্টা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আমি আমি তো মনে করছি যে আমার জীবনে মনে আমি এক পা হারিয়ে ফেলাইছিলাম,
আমি এরকমই মনে করছিলাম, এরকম একটা অবস্থা ছিল আমার মনে, ভয় ঢুকে গেছিল যে আমার এই বয়সে আমি মনে হয় যেন আমার পা হারিয়ে পড়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আমার জন্য দোয়া করবেন অবশ্যই স্যার। না আসলে আপনার জন্য সবার আগে দোয়া করি, তারপরে যত মুসলমান আছে কবরবাসী আছে তারপরে সবার জন্য। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাদের দোয়ার জন্যই হয়তো আমরা আমাদের যে আপনার এই বয়সে আলহামদুলিল্লাহ আপনি এতটুকু লাইফ নিয়ে আসছেন, খুব কম খুব কম মানুষ আপনার সবাইয়ের প্রতি আপনার ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। যদি ইনশাআল্লাহ কেউ এই ভিডিও পায় থাকেন তাহলে স্যারের কাছে অবশ্যই যোগাযোগ করবেন, আর আসলে ইনশাআল্লাহ টাকা পয়সা বড় কথা না, স্যারের বিশ্বাস রাখবেন, স্যারের কাছে আসবেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেন আশা করা যায়। আল্লাহ সুস্থ করার মালিক আল্লাহ, চেষ্টা করার মালিক স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।